হ্যালো ভিউয়ার্স, 1200 দিন কঠোর পরিশ্রম করে তৈরি করা স্বপ্নের জাহাজ টাইটানিক কেবলমাত্র 2 ঘন্টার মধ্যে কেন ডুবল? 10 এপ্রিল 1912 সাল এই দিনটি টাইটানিক বিশ্ব রেকর্ড গড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওই দিন আটলান্টিক সাগর ছিল স্তব্ধ, স্নিগ্ধ, শান্ত। জাহাজে 1500 যাত্রী উপস্থিত ছিল, আর জাহাজের ডগে লাখো দর্শক ভিড় করে তার বন্ধু আত্মীয়দের আলবিদায় জানাতে। কিন্তু বাইরে থাকা জনগণ কখনোই জানতো না যে তারা তাদের প্রিয়জনদেরকে চিরজীবনের জন্য আলবিদায় জানাচ্ছে। কারণ 1200 দিন ধরে তৈরি করা এই জাহাজটি মাত্র 2 ঘন্টায় ডুবে যায়। কিন্তু এই জাহাজটি ডোবার কারণ কি ছিল? জাহাজটি ডোবার 160 বছরের মধ্যেও অগণিত তথ্য ব্যাখ্যা করা হয়েছে, যা ছিল সবই অস্পষ্ট। তার মধ্যে এক্সপার্টরা যে বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছে তা হল, টাইটানিক ডোবার পেছনে রয়েছে কিছু ক্রিমিনালের ষড়যন্ত্র। অর্থাৎ টাইটানিক জাহাজকে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে নিষ্পাপ মানুষগুলোকে হত্যা করা হয়েছিল। কিন্তু আজ আমরা আপনাদেরকে জানাবো সেই সময় পৃথিবী সব থেকে বিলাসবহুল, মূল্যবান ও শক্তিশালী জাহাজ টাইটানিকের এমন 6টি ভুল ছিল যার কারণে এই প্রকাণ্ড জাহাজটি ক্ষুধার্ত আটলান্টিক দানবের পেটে চলে যায়। যদি এই 6টি ভুল না করত তাহলে আজ টাইটানিক ধ্বংস হওয়ার পরিবর্তে সফল হওয়ার কারণে বিখ্যাত হতো। টাইটানিকের নির্মাণ শুরু হয় 1907 সালে। প্রায় 3 বছর 2000 শ্রমিকের কঠোর পরিশ্রমের পর জাহাজটি তৈরি করা হয়। জাহাজটি সম্পূর্ণরূপে তৈরি হওয়ার পর বাকি ছিল টেস্ট করার কাজ। জাহাজ কোম্পানি তখনই আত্মবিশ্বাসের সাথে গর্ব করে যখন জাহাজটি যথাযথভাবে টেস্ট পাস করে। টেস্ট রেজাল্টের পর গোটা বিশ্বে নিউজের মাধ্যমে মার্কেটিং করা হয়, যার হেডিং ছিল আনসিঙ্কেবল টাইটানিক, অর্থাৎ জীবনে না ডোবা জাহাজ তৈরি হয়েছে। মার্কেটিং এর কয়েকদিনের মধ্যে টিকিট শেষ হয়ে যায়, টিকিটগুলো ব্ল্যাকে বেচতে হয়েছিল। সেই সময় একটি টিকিটের মূল্য ছিল ভারতীয় টাকায় 4,80,000। এর পরের সময়টি ছিল 10 এপ্রিল 1912 সাল, অর্থাৎ এই দানবীয় জাহাজটি যাত্রা শুরু করে ইংল্যান্ডের সাউথ্যাম্পটন থেকে। গন্তব্যস্থল ছিল আমেরিকার নিউইয়র্ক সিটি। তো চলুন জেনে আসা যাক টাইটানিক ডোবার পিছনে কি কি ভুল ছিল। মিস্টেক নাম্বার 1, দুপুর 2টায় টাইটানিক তার যাত্রা শুরু করে দেয়, আর ঠিক সেই সময় থেকেই শুরু হয় ভুল। জাহাজের ক্যাপ্টেন স্মিথ ছিল একজন একরোখা ব্যক্তি। তিনি ঘোষণা করে, আমাদেরকে 7 দিনের মধ্যেই নিউ ইয়র্ক শহরে পৌঁছাতে হবে, কম সময়ে আটলান্টিক পাড়ি দেওয়ার ভূত তার মাথায় চাপে, আর সে জাহাজের গতি বাড়িয়ে দেয়। এটিই ছিল তার প্রথম ভুল। তার মতে 7 দিনের মধ্যে যদি জাহাজ গন্তব্যস্থলে না পৌঁছায় তবে টাইটানিকের সম্মান নষ্ট হয়ে যাবে। পৃথিবীর যে কোনো গাড়ি, মেশিন এবং ইঞ্জিনের লিমিটেড এর অপারেটিং প্রসেসার থাকে, যার মধ্যে স্পিড লিমিটও একটি প্রসেসারের অংশ হয়ে থাকে, আর এই অংশটি টাইটানিক জাহাজের সাথে লঙ্ঘন করা হয়, আর জাহাজের স্পিড ছিল খুবই বেশি। মিস্টেক নাম্বার 2, এখন টাইটানিক তার যাত্রার তৃতীয় দিন। ফ্রান্স আর আয়ারল্যান্ডে কিছু সময় বিরতি নিয়ে টানা 72 ঘন্টা ধরে একই গতিতে নিউ ইয়র্কের দিকে অগ্রসর হতে থাকে। ওই দিন 15 এপ্রিল 1912 সমুদ্রের চতুর্দিকে কুয়াশায় আচ্ছন্ন ছিল, যার কারণে ভিজিবিলিটি অনেক কমে যায়। ওই সময় আরো একটি জাহাজ টাইটানিকের থেকে কিছু মিটার আগে ছিল। ওই জাহাজের ক্যাপ্টেন ওয়্যারলেস রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে সিগন্যাল দেয় যে তাদের সামনে প্রকাণ্ড হিমশৈল রয়েছে। এক্সপার্টরা বলেন এই সিগন্যালটি প্রায় 6 বার দেওয়া হয়েছিল, কিন্তু ক্যাপ্টেন স্মিথ এই ইম্পর্টেন্ট মেসেজটি ইগনোর করেন। তাদের কাছে নর্মাল হলেও এই ভুলটি ছিল টাইটানিক ডুবে যাওয়ার দ্বিতীয় কারণ। তাছাড়াও টাইটানিক সে সময় লাক্সারি হওয়ার কারণে জাহাজের ফার্স্ট ফ্লোরে অনেকে ভিআইপি ছিল। ওয়ার্কাররা তাদের সেবায় ব্যস্ত থাকায় কেউ এই সিগন্যালটি লক্ষ্য করেনি। যদি এই সিগন্যালটিকে সিরিয়াসলি নেওয়া হতো তাহলে টাইটানিক নির্দিষ্ট সময়ের আগে গন্তব্যে পৌঁছে যেত। মিস্টেক নাম্বার 3, টাইটানিক হিমশৈলের সংকেত মিস করে। অন্যদিকে তার স্পিডও প্রচন্ড। টাইটানিক সোজা দ্রুত আইসবার্গের দিকে এগিয়ে যায়, কিন্তু তখনও টাইটানিককে রক্ষা করা সম্ভব ছিল, কারণ কিছু পাহারাদার তখনও অ্যালার্ট ছিল, যারা দূর থেকে যে কোনো বিপদের দেখা পেলে ক্যাপ্টেনকে সঙ্গে সঙ্গে খবর দিত। কিন্তু দূরের হিমশৈল দেখার জন্য তাদের কাছে কোনো দূরবীন ছিল না। এটি ছিল তাদের তৃতীয় মিস্টেক। মিস্টেক নাম্বার 4, মাঝে মাঝে আটলান্টিক মহাসাগরে হিমশৈলের মুখোমুখি হয় নাবিকরা, যাতে তারা সহজে হ্যান্ডেল করে নেয় ক্যাপ্টেন স্মিথ এমনই ভেবেছিল। জাহাজের সামনে আইসবার্গ দেখা মাত্র জাহাজের ইঞ্জিন বন্ধ করার আদেশ দেন। একই সময়ে টাইটানিকের ডিরেকশন পরিবর্তনেরও আদেশ দেন। অবশ্য ক্যাপ্টেন আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে আইসবার্গ টাইটানিকের একেবারে মাঝেই ধাক্কা লাগে। কিন্তু তারপরেও বাঁচার আশা তারা করেছিল। তারা ভেবেছিল হিমশৈলে ধাক্কা লাগলে হিমশৈল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এক্সপার্টরা মনে করেন টাইটানিক জাহাজের যে রেবেলস লাগা হয়েছিল সেগুলো স্টিলের ছিল না, বরং আয়রনের ছিল, যার ফলে ধাক্কা লাগার সাথে সাথে রিবেলস খুলে যায়। মিস্টেক নাম্বার 5, প্রকাণ্ড আইসবার্গের সাথে ধাক্কা লাগার পর নিচের অংশ দিয়ে পানি ভিতরে প্রবেশ করা শুরু হয়। এই ঘটনার পরে টাইট
টাইটানিকের যাত্রীদেরকে সতর্ক করে দেওয়া শুরু হয়ে যায়। ইতোমধ্যে টাইটানিকে পানি প্রবেশ হওয়া শুরু হয়ে যায়। তা সত্ত্বেও টাইটানিকে তখনও বাঁচানো সম্ভব ছিল, কারণ টাইটানিকের ডিজাইন এতটাই অ্যাডভান্স ছিল যে যদি থার্ড ফ্লোরে পানি প্রবেশ করত তাহলেও ডোবার সম্ভাবনা ছিল না। কিন্তু ওই দিন কপাল সবারই সত্যি খুব খারাপ ছিল, কারণ থার্ড ফ্লোর অতিক্রম করে ফোর্থ ফ্লোরে পানি প্রবেশ শুরু হয়ে যায়। পরিস্থিতি আর কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। টাইটানিক ধীরে ধীরে পানির নিচে ডুবতে শুরু হয়। এরপর ক্যাপ্টেন স্মিথ টাইটানিককে বাঁচানোর আশা ছেড়ে দিয়ে যাত্রীদেরকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে। সিগন্যাল দিয়ে দেয় লাইফ বোট পাঠানোর জন্য, কিন্তু এই পরিস্থিতিতে 5 নম্বর ভুল দেখা দেয়, কারণ জাহাজে 32টি লাইফ বোট রাখার ক্যাপাসিটি রয়েছিল, কিন্তু নাডোবা জাহাজ বলে মনে করার কারণে মাত্র 10টি লাইফ বোট নিয়েছিল। যেখানে যাত্রী ছিল 1500, সেখানে লাইফ বোট মাত্র 10টি। আর যদি পর্যাপ্ত পরিমাণে লাইফ বোট থাকতো তাহলে হয়তো অনেক প্রাণী বেঁচে যেত। তো বন্ধুরা, টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার আরো বেশ কিছু কারণ রয়েছে। আশা করি বাকি কারণগুলো খুব শীঘ্রই আপনাদের কাছে তুলে ধরবো। কারা কারা বাকি কারণগুলো সম্পর্কে জানতে আগ্রহী দয়া করে কমেন্টে জানিয়ে দিবেন। টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার মতো মর্মান্তিক ঘটনা আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। ধন্যবাদ।